पर आपसे आपकी माँ को मारने के लिए कहते तो मार देते। मार देते। द कश्मीर फाइल्स जे सिनेमा के घिरे भारते बइछे झड़। मुक्तिर पर रेकर्ड परिमाण व्यवसाओ करेछे एमनकी बक्स अफिसे इतिहास गड़े इतोमध्ये अल टाइम ब्लकबास्टार हिट हो गेछे। मात्र 14 कोटी बजेटे निर्मित ये चलचित्रटी एक सप्ताहे 100 कोटिरो बेशी आय करे फेलेछे। कश्मीर हैज नेवर बीन एन इंटीग्रल पार्ट अफ इंडिया एंड दिस इज अ हिस्टोरिकल फैक्ट। विवेक अग्निहोत्री छविटीते तुले धरेछेन काश्मीर थेके हिंदू पंडितदेर उत्खातेर विषयटी। एर फले भारतेर हिंदूदेर काछे व्यापक प्रशंसा पाच्छे द कश्मीर फाइल्स। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকে একদিনের ছুটিও দেয়া হয় সিনেমাটি দেখার জন্য। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই সিনেমার প্রশংসা করেছেন। অবশ্য অনেকে সমালোচনাও করেছেন, একপাক্ষিক চিত্র তুলে ধরে মুসলমানদের দিকে তীর ছোড়া হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশকে জড়িয়ে প্রশ্ন তুলেছেন আলোচিত সমালোচিত লেখক তসলিমা নাসরিন। তার মতে বাংলাদেশ থেকেও অনেক হিন্দুকে বিতাড়িত করা হয়েছে, সেই বিষয় নিয়ে কেন চলচ্চিত্র নির্মিত হয়নি। দেশ কি তকদির ওহি বদল সকতা হ্যায় জিসকে পাস ইয়ে পাওয়ার হ্যায়। টুইটারে তসলিমা লিখেছেন, দা কাশ্মীর ফাইলস দেখলাম, যদি সিনেমাটির গল্প শতভাগ সত্যি হয়, কোনো বাড়তি রং না থাকে, অর্ধসত্য কাহিনী না হয়, তাহলে সত্যি অত্যন্ত কষ্টের কাহিনী। এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার সহ আরো অনেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।